আজকের পর্বটি শুরু হতে যাচ্ছে শহরের একটি মাস্তান ছেলের মাস্তানিনি। তো আশা করি ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন। এসডি, যাকে সবাই এলাকার মাস্তান হিসাবে চিনে, এলাকার যত মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সকল কাজ সে এবং তার ছেলেপেলেরা মিলে করে থাকে। কাঁচা বাজার, মুদি দোকান বাদ পড়ে না তার চাঁদাবাজি দেখে। দিন শেষে চাঁদাবাজির টাকা হিসাব মেলাতে পারে না তার টিমের ছেলেপেলেরা। তাদের মনে প্রশ্ন, এত টাকা দিয়ে সে কি করে, এত টাকা কোথায় যায়? এইসব নিয়ে এসডিকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। হঠাৎ একদিন রাতের বেলা এসডি টিমের ছেলেপেলেরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখনই একটা ঘটনা দেখতে পেল। ঘটনাটি দেখার পর তারা রীতিমতো চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা দেখতে পেল এসডি চাঁদাবাজির টাকা দিয়ে রাস্তার হতদরিদ্র ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দিচ্ছে। এই ঘটনা দেখার পর তার টিমের ছেলেপেলেরা ইমোশনাল হয়ে গেল এবং কান্না করতে লাগলো। তাদের ভুল বুঝতে পেরে তারা এসডির কাছে ক্ষমা চাইল। এই ঘটনা দেখে আমরা বুঝতে পারলাম, কোনো মানুষের বাইরের রূপ দেখে তাকে বিচার করা ঠিক না।